প্রশংসায় গলে যাবেন না, ক্রোধে উত্তেজিত হবেন না, সমালোচনায় কান দেবেন না, আর লোকের কথায় পিছলে যাবেন না। যেসব লোকগুলো তোমার পিছনে কথা বলে তাদের নিয়ে চিন্তা করো না, কারণ তারাই শুধুমাত্র তোমার ভুলগুলো খুঁজে পায়। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই কাউকে কখনো কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও শক্তিশালী। বড্ড বেশি মন খারাপ হলে দুপুরটা কেঁদে নিও, তবু স্বার্থপরের কাছে। কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যাও না। একটি বই 100টি বন্ধুর সমান, আর একজন ভালো বন্ধু একজন লাইব্রেরির সমান। মন খুলে হাসতে হলে নিজের যন্ত্রণাগুলোর সাথে খেলতে শেখো। ব্যর্থ হবার অনেক উপায় আছে, কিন্তু সফল হবার একমাত্র উপায় হলো চেষ্টা। 100টা ভুলের জন্য কেউ কাউকে ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করার কারণে। খারাপ কাজে কখনো এগিয়ে যেও না, আর ভালো কাজে বাধা আসলে কখনো পিছিয়ে এসো না। মা শিক্ষিত হোক বা না হোক, মাই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবনের সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না, অনেক সময় কাছের মানুষগুলো না চাইতে অনেক শিক্ষা দিয়ে দেয়। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে, নিজে আঘাত পেলে কেমন লাগবে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। মেধাবী হয়ে গর্ব করা কিছু নেই, শয়তানও কিন্তু মেধাবী হয়। মন সত্য সততা না থাকলে সে মেধা ঘৃণিত। যৌবনে কাক সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী। 1 বছরের কি দাম তাকে জিজ্ঞেস করো যে ফেল করেছে, 1 মাসের কি দাম তাকে জিজ্ঞেস করো যে গত মাসে বেতন পায়নি, 1 সপ্তাহের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহে হাসপাতালে ছিলেন, 1 দিনের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে সারাদিন ক্ষুধার্ত, 1 ঘন্টার কি দাম তাকে জিজ্ঞেস করুন যে কারোর জন্য অপেক্ষা করেছে, 1 মিনিটের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে 1 মিনিটের জন্য ট্রেনটি পায়নি, 1 সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। যে যত্ন করতে জানে সে পায়ের জুতাটা খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরার আংটিকেও হারিয়ে ফেলে। জীবনে প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধুমাত্র তোমার একটা ভুল ধরার জন্য। পুরনো হলেও কখনো গাছ কেটো না, ফল দিতে না পারলেও ছায়া দিবে। মা বাবা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না, টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ দেবে। তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও। ভাড়াটা চলে গেলে মালিকের কিছু এসে যায় না, মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না। গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে পারে সমাজে, তারাই সবার প্রিয়জন হয়ে থেকে যায়। একটা ক্ষুধার্ত পেট, একটা খালি পকেট, একটা ভাঙা হৃদয় তোমাকে তা শিক্ষা দেবে। পৃথিবীর কোনো বই তোমাকে তা শিখাতে পারবে না। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি, কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরে পাবে। কেউ আঘাত দিলে নাকে দেই 5টি কাজ করুন। 1, নিজের প্রতি বিশ্বাস রাখুন। 2, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। 3, ভালো কাজের সাথে সময় কাটান। 4, নিজের ধর্ম চর্চা করুন। 5, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মা একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। জীবনে ভালো থাকতে চাইলে 6টি কথা মেনে চলুন। 1, টাকা ইনকাম করতে শিখুন। 2, অতিরিক্ত মায়া ত্যাগ করুন। 3, অতিরিক্ত আশা ছেড়ে দিন। 4, নিজেকে ভালোবাসুন। 5, চিন্তা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। 6, নিজেকে সময় দিন। মানুষের নিজের বলতে কি আছে, জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, রোজগার অন্যজনের পয়সা, শেষ যাত্রা অন্যকেও নিয়ে যাবে। যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে, মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনোই ভরে না। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজরা থাকবে 5 তলায় আর গুণীজনেরা থাকবে গাছতলায়, এটাই স্বাভাবিক। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। 1, পুরানো পোশাক। 2, সাধারণ জীবনযাপন। 3, বৃদ্ধ মা বাবা। 4, দরিদ্র বন্ধু। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন, সেটা কারোর বাড়ি হোক বা কারোর মন। আসলে মানুষ বড়ই আজব প্রাণী, ডুবে গেলে সে জলকে দোষ দেয়, উসট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতেই পায় না। মাত্র 200 টাকার প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায়, তবু মানুষের অহংকার কমে না। রূপের অহংকার, টাকার অহংকার, কিসের এত অহংকার? অহংকার করা স্রষ্টাকে মানায়, সৃষ্টিকে নয়। কিছু মানুষকে 99 দিন উপকার করতে পারলেও যদি 1 দিন উপকার করতে না পারেন, তাহলে সে ওই 1 দিনই মনে রাখবে আর আগের 99 দিন ভুলে যাবে। পুত্রকে চেনা যায় বিবাহের পর, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, বন্ধুর পরিচয় বিপদে, ভাইয়ের পরিচয় লড়াইয়ে, আর সন্তান চেনা যায় বার্ধক্যে। ঝাড়ু যতক্ষণ 1 সূত্রে বাঁধা থাকে ততক্ষণ ময়লা পরিষ্কার করে, আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সবসময় কোনো ভালো আদর্শের সাথে থাকুন, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হয়েন না। বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেয় হয়, পদ্ম পাতার উপরে পড়লে তা মুক্তার মতো জলজল করে, আর ঝিনুকের উপর পড়লে তা খোদ মুক্ততেই পরিণত হয়।
জল কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এতটা পার্থক্য হয়। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায় আর গাধা দিনে 18 ঘন্টা কাজ করে। পরিশ্রমী যদি সৌভাগ্যের চাবিকাঠি হতো তাহলে বনের রাজা গাধা হতো, সিংহ নয়। মনে রাখবেন বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। ঘোড়া যেখানে জলপান করে সেখানকার জলপান করুন, ঘোড়া কখনো খারাপ জলপান করে না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন, বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না। যে ফল পোকা ছুঁয়েছে তা নির্দ্বিধায় খান, পোকা কখনো বিষাক্ত ফল খায় না। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এগুলো কোথায় রাখবেন? কাফনের তো কোনো পকেট নেই। জীবনে ভালো থাকতে চাইলে এই 4 ধরনের মানুষের থেকে দূরে থাকুন। 1, যে আপনাকে মিথ্যা বলে। 2, যে আপনাকে অসম্মান করে। 3, যে আপনাকে অপমান করে। 4, যে আপনাকে ছোট করে।